হাগ্রামা এক্সপোজড বড়ভূমিত কল্পনাতীত কমিশন রাজ নো কম্প্রোমাইজ হাগ্রামার লুণ্ঠনের বাবে দরকার নাই আসনির দরকার নাই নিবিদা আহ্বানরূপ কোনো স্কিম নোহাকে কোনো ফান্ড নোহাকে তেখেত সকলে অর্ডার দি থৈ গৈছে বিত্তীয় অনুশাসনের দিকের পড়া এয়া অসম্ভবী নহয় ভয়ঙ্কর অপরাধ অথচ স্বজাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের নামত বিপিএফর মুরব্বী হাগ্রামা মহিলারিয়ে শাসনভার লওয়ার পাছরে পড়া ধোঁয়াশাঙত উঠিছিল বড়ভূমির সকল বিত্তীয় অনুশাসন আর কেবল মুখর কথাতেই নিবিদা অবিহনে বিপিএফর মুরব্বী হাগ্রামা মহিলারিয়ে ব্যয় করেছিল রাজকোষর পুঁজি নিবিদাটো দূরৈরে কথা রাজকোষর কোটি কোটি টাকা ব্যয়ের বাবে নাছিল কোনো ধরনের জনকল্যাণমূলক আসনিও কমিশন রাজে ইয়ার মূল উদ্দেশ্য তেখেতসকলে পার্সেন্ট হওয়ার স্বার্থ টোকা খাওয়ার স্বার্থ এইখানে কাম করে গেছিলেন অথচ ইয়ার পাছতো কমিশনের বিনিময়ত ইটোর পাছত সিটো ঠিকাদারী প্রতিষ্ঠানক মৌখিক নির্দেশনাতেই আবন্টন দিছিল ঠিকা ইয়ার সুযোগতে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহে হিতাধিকারীর মাজত বিতরণ করা সামগ্রীসমূহর বজার মূল্যতকৈ অত্যাধিক হারত দাখিল করেছিল বিল আর ইয়ার বাবেই বড়ভূমির রাজকোষে অতিরিক্তভাবে বহন করবলগিয়া হয়েছে 3,000 কোটি টাকার ঋণ আর সেই স্কিম নোহাকে ফান্ড নোহাকে অর্ডারটো দি থৈ যোৱার কারণে এই 3,000 কোটি টাকা ঋণ হয়েছিল সূতা কম্বল সিলাই মেশিন আঁঠুয়া টেন্ট হাউস প্লাম্বার টুলস ইলেকট্রিক্যাল টুলস বাইসাইকেলকে ধরে বিভিন্ন সামগ্রী হিতাধিকারীর মাজত বিতরণ করা দেখাইছে হাগ্রামা মহিলারী নেতৃত্বাধীন বিটিসি প্রশাসনে কিন্তু বাস্তব ক্ষেত্রত সংশ্লিষ্ট হিতাধিকারী সকলে লাভ করা নাই এই ধরনের সামগ্রী শেহতীয়া হিসাব পরীক্ষার সময়ত এই তথ্য পোহরলে অহার পাছরে পড়া সমগ্র বিষয় সম্পর্কত তদারক করবলে লৈছে মুখ্যমন্ত্রীয়ে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে আমাক গাইড করেছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে আমাক গাইড করেছে নিশ্চিতভাবেই হাগ্রামা মহিলারির বিপদ সন্নিকট আর অবশ্যম্ভাবী বিপদের উমান পোৱাৰ পাছরে পড়াই পরিত্রাণ বিচারি আরম্ভ হয়েছে দুর্নীতি সম্রাট হাগ্রামা মহিলারির লোড়া ধপরা এই লোড়া ধপরা কিমান ফলপ্রসূ হয় সেয়া জানিবলৈ অপেক্ষা করব লাগিব সময়লৈ ভিডিও জার্নেলিস্ট হিতেশ ডেকার সৈতে বুকুত্রয় রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত